গোটা বাংলা জুড়েই চলছে বৃষ্টি, সপ্তাহ জুড়েই বজায় থাকবে বৃষ্টির প্রভাব। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মে মাস পড়তে না পড়তেই বৃষ্টির আগমন হয়েছে। প্রচণ্ড অস্বস্তির গরম থেকে রেহাই পেয়েছে বঙ্গবাসী, সেই সঙ্গে নেমেছে তাপমাত্রার পারদ। সোমবার রাত থেকেই সামান্য হলেও মঙ্গলবার ভোর থেকেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে শুরু করেছে। বৃষ্টির সঙ্গে সঙ্গী হয়েছে প্রবল মেঘের গর্জন, সেই সঙ্গে দিচ্ছে ঝোড়ো হাওয়া। কালবৈশাখের প্রভাব পড়েছে বেশ কিছু এলাকায়। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 ডিগ্রি সেলসিয়াস। আজকের দিনে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে হাওয়া দফতর। গত দুদিনের বৃষ্টির জেরে কিছুটা স্বস্তিতে রয়েছে বঙ্গবাসী। হাওয়া দফতর সূত্রের খবর, আগামী 2-3 দিন কলকাতা এবং তৎসংলগ্ন এলাকায় মারাত্মক বজ্রপাত এবং কালবৈশাখীর দাপট দেখা দিতে পারে। আজ সকাল থেকে এখনও বৃষ্টির দেখা না মিললেও আবহাওয়া মনোরম রয়েছে সর্বত্র। আজ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 48 ঘণ্টায় বাংলার উত্তর এবং দক্ষিণের বেশ কিছু জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং সেই সঙ্গে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।